আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ার্ল্ড লাইভ। আমরা এখন পৌঁছে আছি রঘুনাথপুর SS হাসপাতালে। সেখানে হাসপাতালে তো সাধারণত আমরা রোগীদের ভিড় দেখি, আজ কিন্তু সম্পূর্ণভাবে উল্টো। আজকে দেখছি যে হাসপাতালে যারা কর্মী, যারা সিকিউরিটি গার্ড বিভিন্ন পদে আছেন, 109-110 জন আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, তারা আজকে অবস্থান বিক্ষোভ করেছে। কী কারণে করেছে বা তার উদ্দেশ্যটা কী আমরা অবশ্যই দেখাবার চেষ্টা করব। আজকে যে আপনারা এই অবস্থান বিক্ষোভ করেছেন, কী কারণে করেছেন? আমরা বিগত 3-4 বছর এই রঘুনাথপুর বাস প্রেসিডেন্ট হসপিটালে কাজ করছি অস্থায়ী কর্মচারী হিসাবে। প্রথমে এসআইএসএ, তারপর এখন গ্লোবাল কোম্পানিতে কাজ করছি। কিন্তু আমাদের যে পেমেন্টে আমরা কাজ করছি, 8,000 টাকা বেতনে আজ পর্যন্ত কাজ করছি। কোনো ইনক্রিমেন্ট নেই, কোনো বাড়াবাড়ি নেই, কিছু নেই। যে আমাদের ইনক্রিমেন্ট আছে বছর 6 মাস বলেছিল বাড়বে, সেসব কিছু নেই। বিএপিএসআইয়ের কোনো কিছু নেই, ছুটি ছাড়া কিছু নেই। যে সপ্তাহে একদিন দিন এমন কোনো কোম্পানি দিতে গেছেন যে আপনাকে 365 দিন কাজ করতে হয়, কোনো দিন কোনো কোম্পানিতে সেটা হয় না। যেটা হয় আপনার সপ্তাহে একটা ছুটি থাকে, 7 দিনে একটা ছুটি থাকে, লেবার কমিশন থেকে সে অর্ডার আছে। কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো ইয়ের থেকে সেটা করা হয়নি। আমাদের বোনাসের কী সিস্টেমে বোনাস দিচ্ছে, 8.63 হারে, কারো কম, কারো 2,000 ঢুকছে, কারো 2,500 ঢুকছে, কারো 3,500 ঢুকছে, কারো 4,000 ঢুকছে, কারো 5,000 ঢুকছে, এইরকমভাবে তো হয় না। একটা তো নিয়ম আছে, আপনার কখন বেতন দেবে তার কোনো ডেট নেই। কখনো 5 তারিখে, কখনো 22 তারিখে, কখনো 8,000 টাকা বেতনে একটা মানুষ কাজ করবে, গোটা মাসটা কী করে চলবে? তো তার একটা তো নিয়ম আছে যে আপনি এই হিসাবে বেতন দেবেন, যে আপনি অমুক তারিখে বেতন দেবেন, সেই সকল তো কিছু নেই। আর আমাদের পিএসআই পে স্লিপ আজ আমরা এতদিন ধরে বলছি, আজ প্রায় 3 বছর ধরে আমরা বলে আসি, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো পিএসআই বা আমরা কোথায় কাজ করছি তার কোনো আই কার্ড বা কিচ্ছু নেই। তো আপনার যে হঠাৎ করে বুঝছি না, আপনাদের এইখানে স্টাফ কি বিভিন্ন টাইপের স্টাফ আছে, সিকিউরিটি আছে, কেউ ওয়ার্ড বয় আছে, সেক্ষেত্রে তো আজকে তো হাসপাতালে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক হবে না, বা সিকিউরিটি গার্ড না থাকলে আপনার একটা সিস্টেম মেনটেন হবে না, সেক্ষেত্রে অসুবিধা করছে রোগীরা? না, আমরা আজকের মতন কিছুটা কাজ করে দিয়েছি। আমরা চাই না যে পরিবার বন্ধ হোক, কিন্তু আমাদেরকে আজ বারবার বলা সত্য, কর্তৃপক্ষকে বলা সত্য, আমাদের সুপার স্যারকে বলা সত্য, কোম্পানিকে বারবার জানা সত্য, আমাদেরকে কোনো আজ পর্যন্ত কোনো জিনিসের কোনো সুরা হয়নি। তো সেই জন্য বাধ্য হয়ে আমরা চাই না পরিষেবা বন্ধ হোক, আমরা চাই পরিষেবা চালু রেখে যে আমাদের সমস্যাটা সমাধান করে দিন। আমাদের আর কিছু বিশেষ কিছু করি নেই, আমাদের সমস্যা সমাধান করে দিলে আমরা সেটা দাবি কি আমরা আমরা জানিয়েছি লিখিত হিসাবে বারবার, অনেকবার জানিয়েছি সুপার সাহেবকে, সিওম সাহেবকে, লেবার কমিশনে, সিওম আমাদের সিওমকে, এসডিওকে, এসডিও ম্যাডামকে, কী বলছেন এসডিও ম্যাডাম আমাদেরকে আজকে 12:30 সময় এমনি দেখেছি, আমরা হয়তো প্রতিনিধি দল কয়েকজন যাবো, ডিসকাস করে আসবো। যদি উনি যদি ঠিক আমাদেরকে মানে সদুত্তর দেন বা যদি বলেন যে আমরা ব্যবস্থা করছি, কোম্পানিকে ডেকে নিয়ে 2-1 দিনের মধ্যে কিছু ব্যবস্থা করছি, আমরা পরিষেবা রেখে কাজ। আপনার নাম? আমার নাম তারা সমস্ত। আপনি কী পদে আছেন? আমি ওয়ার্ড বয়। আপনি তো মানে তো সেক্ষেত্রে আপনারা কিরকম মানে কী পদক্ষেপ না এটা আমরা শুরু হয়? আমরা আজকে টোটাল পরিষেবা বন্ধ রেখে আমরা পুরোটা অনুসন্ধে অবস্থান বিক্ষোভটা চালাচ্ছি। এরপর যদি আমাদের প্রতিশ্রুতি যদি না কিছু পায়, তাহলে আমরা এই অবস্থান বিক্ষোভটা চালিয়ে যাব। এবং রোগীদের দেখা করছে তার জন্য প্রথমে আমি রোগীর পরিজনদের কাছে ক্ষমা চাইব যে আজকে আমরা খুব কষ্টের সহিত এসে আজ এখানে দাঁড়িয়েছি। আজ 8,000 টাকা বেতন পাই, কিন্তু আমরা আমাদেরও পরিবার আছে, সত্যি কথা বলতে গেলে আমাদেরও পরিবার আছে। 8,000 টাকা বেতন পাই সেটা টাইমে পাই না, সত্যি কথা বলতে গেলে। পুজোর সময় বোনাস দিয়েছে যেটা 8.33 দেওয়ার কথা, কিন্তু কাউকে 2,000-3,000, আরে সবাই তো বাচ্চা আছে, সংসার আছে, কী করে চলবে সত্যি কথা বলতে গেলে? তাই আমি সরকার এবং কোম্পানির কাছে একটাই চাই যে আমাদের ঠিক মতো পেমেন্ট ঢুকুক, ঠিক মতো পিএফ ঢুকুক, ঠিক মতো ইএসআই ঢুকুক, এবং অন্তত 8,000 টাকা দেখ আমাদেরকে, কিন্তু যেন টাইমে পায়। অন্তত আমাদের সংসার, আমাদের পরিজন, বাচ্চারা যেমন ঠিক মতো খেতে পায়। আমরা সারাদিন রোগ জীবাণুর সঙ্গে কাজ করে চলেছি, এনি টাইম এইডস, ক্যান্সার, নানা রকম ভয়ানক রোগের সঙ্গে, কিন্তু তার মূলে কিবা যদি একদিন ছুটি হয়ে যায়, 2 দিন ছুটি হয়ে যায়, অ্যাবসেন্ট হয়ে যায়। সত্যি আমি এর জন্য আমি মানে
প্রত্যেক মানে হসপিটালে চলছে এই এই অনশন অবস্থান বিক্ষোভটা, রঘুনাথপুর নয়, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, ওন্দা, চাঁদনা, প্রত্যেকটা জায়গাতে চলছে। কিন্তু আমি প্রথমেই রোগীর পরিজনদের কাছে আমি ক্ষমা চাইবো যে এই ব্যাঘাত ঘটানোর জন্য অল সার্ভিস গ্লোবালের ইউনিটের পক্ষ থেকে এবং আমার রঘুনাথপুর সুপার স্পেশালিটি ইউনিট থেকে। তাই আমি সরকারের কাছে এবং গভর্নমেন্টের কাছে একটাই চাইবো, যেমন আমাদের দাবিগুলো প্লিজ একটু মেনে নেন। কোম্পানি সন্দীপ ব্যানার্জি, ওয়ার্ড বয়। হ্যাঁ, আমি সমস্ত রকম কোম্পানিকে জানিয়েছি যতটুকু জানানোর প্রয়োজন। তাছাড়া কোম্পানিকে আজকে আমি ফোন করেছিলাম যে অবস্থান বিক্ষোভ করছে, বিরোধী করছে, তো তারা সরাসরিভাবে জানিয়ে দিল যে আমরা পুজোর পরে যা করবো পুজোর পরে করবো। তাহলে এইভাবে সমস্যা নিয়ে আমি ছেলেদেরকে নিয়ে ডিউটি করাতে পারবো না। আমিও সেটা জানিয়ে দিচ্ছি যে এরা যে করছে সেটা নিয়ে আমি তৈরি থাকবো। আপনারা আসুন, এদের সঙ্গে দেখা করুন এবং এদের যে পে স্লিপ, তাছাড়া এদের ধরুন ESI ঠিক ঢুকছে না, PF ঠিক ঢুকছে না, এগুলো সত্যি আমার নিজের তো ঢুকছে না। শুধু কি এদের, পুরো হসপিটালে যতগুলো আমার 105টা স্টাফ আছে, ছেলে মেয়ে, এরা তো আমাদের আমার ছেলে মেয়ের মতো, এরা তো আমার ছেলে মেয়ের মতো। এদের যদি না, ওদের যদি কষ্ট হয় তাহলে আমারও তো কষ্ট হবে। তার জন্য এদের যাতে সুরা হয় সেই বিষয় নিয়ে আমি এদের সঙ্গে অবস্থান প্রতিরোধ করছি এবং ভবিষ্যতে যাতে এদের একটা নিজস্ব স্থায়ী হয়, এই হসপিটালের একটা নিজস্ব জায়গা হয় সেটার জন্য আমি এদের সঙ্গে আছি এবং থাকবো এবং বরাবর এদের সঙ্গে এই হসপিটালেই থাকবো। আমাদের এই বাঙালিদের সব থেকে বড় উৎসব এই দুর্গাপূজা। এই দুর্গাপূজার সময় যদি বলে ওনারা পার করে দিব তো বাকি দুর্গাপূজা তাহলে কীভাবে কাটাবে? পেমেন্টটা ঢুকে গেল, কিন্তু পেমেন্টটা এরা মনে করুন প্রতি মাসে এরা পেমেন্ট পায় 15-20 তারিখ। তো এই এখন এই বিক্ষোভ বিরোধীর জন্য এদের পেমেন্ট ঢুকাচ্ছে 4 তারিখ বা 3 তারিখ, কিছু একটা তারিখ ঢুকাবে শুনছিলাম যতটুকু, এখনো যাই না। কারণ আমার উপরের যারা কর্তৃপক্ষ তারাই বোনাসটাও ঠিকভাবে জানতো না যে কখন বোনাস দেবে, কিন্তু হঠাৎ বোনাসটা ঢুকে গেল। এবার মনে করুন আমি এদের জন্য আছি, এদের জন্য আছি, এবার কোম্পানির কাছ থেকে যখন আমি বলছি যে এদের বোনাস কখন ঢুকবে, এরা বলছে কোম্পানি আমাকে বলছে সোমবার 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 বলছে। এবার তার এদের বোনাস কখন ঢুকেছে? 26-27 তারিখ শনিবার বোনাস ঢুকবে। তাহলে কোম্পানিও নিজের তো কোনো ঠিক নেই। তার জন্য আমি চাইছি যে একটা ভালো কোনো কোম্পানি আসুক এই আমাদের হসপিটালে এবং আমাদের যাতে আরও অনেক কিছু ভালো হয় তার আশায় আমরা এই অবস্থা দেখুন। যদি আপনারাও অনেক রকম চেষ্টা করুন, আমরা যেটুকু আসি বা দেখি আমরা আপনাদের যে ডিউটি, আপনার ডিউটি কোনো কমতি থাকে না, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় বজায় রাখেন, তার সত্ত্বেও আপনাকে এরকম ব্যাঘাত পেতে হয়েছে। আর একটা বিষয় যেটা শুনলাম যে একদিন কাজ না করলে বা কোনো কারণে কামাই হলে সেই বেতন কাটা কেটে নিয়ে হবে। একদিন কাজ করার ব্যাপার না, আমাদের এখানে ওটির বন্দোবস্ত আছে, এদের ওটির বন্দোবস্ত থাকে। আর বেতন যদি বলেন কাটা হয় সেরকমভাবে নয়, বেতন এরা ডিউটি হয়তো এদের শিফটে ভাগ করা আছে, একটা 8টার থেকে 2টো আছে, 2টোর থেকে 8টা, আর 8টার থেকে সকাল 8টা, এদের পুরো শিফটে শিফটে কাজ করে। যে যখন আসে না, মানে আমাদের যেটা উইদাউট মানে পে দেখতে হবে কি নো ওয়ার্ক নো পে, এই হিসাবে আমাদের ডিউটি করা আছে। তো কোনো ছুটি ছাটা নেই, যেটা ছুটি লিখছে আমাদের যে স্বাস্থ্যভবন থেকে যে টেন্ডার হয়েছে আমি শুনলাম, কিন্তু এখন পর্যন্ত সঠিক নেই যে 4 দিন ছুটি থাকা উচিত, কিন্তু সেই ছুটিটা এরা পায় না, কখনোই পায় না। এদের আমরা বারবার বলেছি কোম্পানি যে এদের একটা যদি একটা করে ছুটি পাওয়া যায় সপ্তাহে সবাই সব এত নেই তাহলে ভালো হয়। কারণ এই হসপিটালে কাজ করতে করতে এদেরও অনেকে দেখুন কিছু না কিছু শরীর খারাপ করছে। মাঝে একটা তথ্য উঠেছিল আপনাদের কোনো কর্মী বা কোনো স্টাফ কাজ করতে করতে অসুস্থ হয়ে গিয়েছিলো বা কিছু হয়ে গিয়েছিলো, তাকে 7-8 দিন ঘরে বসতে দিল কিন্তু তাকে কোনো বেতন দেওয়া হয়নি, এই ব্যাপারে কি বলছেন? এইভাবে আমি কি বলবো, আমাকে যেভাবে ইনফরমেশন দেওয়া আছে সেভাবে তো যেহেতু আমরা জানি যে আপনাদের ইনচার্জ আপনি আছেন, আপনার কাছে উত্তর পাওয়া যায় না। আমিও কোম্পানিকে এরকম সেই স্টাফ তো কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে বা পায়ে লেগে পড়েছিল, সে তো কোম্পানি কাজ করতে করতে হয়েছে, সে কি করে সংসার চালাবে? তার জন্যই তো আমাদের এখানে বসা, এই যে আন্দোলনটা আমাদের কি জন্য, এই জন্যই যদি